সংক্ষেপে সামান্য সময় আলোচনা করিয়া শেষ করে দিব। আমার সবহল আমার বুজুর্গ হল, যদিও আজকে সুহাদায় কারবালার স্মরণে মাহফিল আমি কারবালার দিকে যাইতাম নাই, তবে সামান্য আহলে বায়তের ফজিলত গুরুত্ব আপনার খেদমত তুলিয়া দরিয়া আমি আমার মূল আলোচনার মধ্যে যাইম। টাইমের ভিতরে আমি আলোচনা শেষ করার চেষ্টা করব। আমার সব হল আমার বুজুর্গ হল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাইয়া দেন, আয় আমার হাবিব আপনি জানাইয়া দেকুয়া, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আয় আমার হাবিব আপনি জানাইয়া দেকুয়া যে ও আমার উম্মত, আমি যে তোমার কাছে ইসলাম রে পৌঁছাইলাম, ইসলামের দাওয়াত তোমার কাছে পৌঁছাইলাম, ইসলামের দাওয়াত পৌঁছাইতে গিয়ে আমি উহুদর ময়দান ও দান্দান শহীদ হলাম, তারপর জমিনের মধ্যে পাথরের ইটা খাইলাম, তারপর জমিনের মধ্যে আমারে এমন ভাবে পাথর দ্বারা আঘাত করা হইছে, আমার মাথা ফাটিয়া রক্ত বাহির হইয়া জমিন গুড়িয়া গেছে। ও আমার উম্মত, আমি এই দিন ইসলাম রে তোমার মধ্যে পৌঁছানির জন্য আমি আমার পেটের মধ্যে পাথর বান্ধিলাম, আমি এত কষ্ট করলাম, এত কষ্ট করিয়া তোমার কাছে দিন ইসলাম পৌঁছাইলাম, ইসলামের দাওয়াত তোমার কাছে দিলাম, পরিপূর্ণ ইসলাম তোমারে দিলাম, আয় আমার উম্মত, তার বিনিময়ে আমি তোমার কাছে কিচ্ছু চাইয়ার না, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, একমাত্র আমার আহলে বাইতের মহব্বত। আমি যে তোমার কাছে দিন ইসলাম পৌঁছাইলাম, ইসলামের দাওয়াত দিলাম, এত কষ্ট করলাম, বিনিময়ে আমি তোমার কাছে কিচ্ছু চাইয়ার না, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমার নিকটতম আত্মীয়দের ভালোবাসা একমাত্র তোমার কাছে চাই। আমার সব হল আমার বুজুর্গ হল, এই আয়াত যেই সময়ে নাজিল হইল, হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার আহলে বায়ত খারা যারা রে মহব্বত করা আমার উপরে ওয়াজিব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দেন, ক্বালা আলিয়ুন ওয়া ফাতিমাতু ওয়া ওয়ালিদাহুমা, আমার আহলে বায়ত ইয়া তাহলা, আমার আলী, আমার ফাতেমা এবং তাদের দুই সন্তান হাসান এবং হুসাইন। আমার সব হল আমার বুজুর্গ হল, কুরআনুল কারীমের এই আয়াত দ্বারা বোঝা যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আহলে বাইতের মহব্বত করা আমরার উপরে ওয়াজিব হোক। সুবহানাল্লাহ, আমরার উপরে ওয়াজিব। আমার সব হল আমার বুজুর্গ হল, কুরআন শরীফের অন্য আয়াতের মধ্যে যদি আমরা যাই তাহলে দেখতে পাইমু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমায়েন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতী আল্লাহু বিআমরিহি। আমার সব হল আমার বুজুর্গ হল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে জানাইয়া দেই নাই, আমার হাবিব আপনি জানাইয়া দেখুয়া, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম, যদি তার মা বাবা, তাদের আওলাদ, তাদের ভাই, ওয়া আযওয়াজুকুম এবং তাদের স্ত্রী, ওয়া আশীরাতুকুম এবং তাদের গোষ্ঠী, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা এবং তাদের অর্জিত সম্পদ, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা এবং তাদের ব্যবসা যেটা বন্ধ হওয়ার তারা ভয় করে, ওয়া মাসাকিনা তারদাউনাহা এবং তাদের বাসস্থান যেটারে তারা পছন্দ করে, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি, এই সমস্তর মহব্বত যদি আল্লাহ আল্লাহ রসুলের চাইতে এবং আল্লাহর রাস্তার মধ্যে জিহাদ করার চাইতে যদি
এই সমস্তর মহব্বত বেশি হয় তাহলে তারারে জানাইয়া দেখো তারা যেন আল্লাহর আযাব হওয়া পর্যন্ত তারা অপেক্ষা করে হোক নাউজুবিল্লাহ তাহলে এই আয়াত দ্বারা বোঝা গেল আমরার মা বাবা আমরার اولاد আমরার ভাই আমরার স্ত্রী আমরার মাল আমরার ব্যবসা বাণিজ্য এমন কি আমরার বাসস্থান ঘর বাড়ি যেটা আছে এই সব কিছুর মহব্বত আল্লাহ এই সব কিছুর মহব্বতের চাইতে আল্লাহ আল্লাহর রাসূলের মহব্বত বেশি হওয়া লাগবে ঠিক কি না চিন্তা হরক এখন আমরা আল্লাহ আল্লাহর রাসূলের প্রতি কতখান মহব্বত আছে এই সবটা কি আল্লাহ আল্লাহর রাসূলের মহব্বত আমাদের বেশি আছে কি না আপনি নিজে নিজরে প্রশ্ন করুন আমার সব ওলামার বুজুর্গ হল এই সব কিছুটা কি যত সময় মহব্বত আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে হইছে না অত সময় পর্যন্ত মানুষ মুমিন হইতে পারত না কুরআন শরীফের অন্য আয়াতের মধ্যে পাওয়া যায় আমরা যদি আল্লাহরে প্রশ্ন করি আয় আল্লাহ তুমি তো হইছো তোমারে মহব্বত করতাম তোমার হাবিবরে মহব্বত করতাম আয় আল্লাহ তোমারে কিভাবে মহব্বত করতাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের অন্য আয়াতের মধ্যে ফরমায় কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা فاتبعوني يحببكم الله الله سبحانه وتعالى زنايا دين او مر حبيب افنا زنايا دكو ترى যদি আমি আল্লাহরে ভালোবাসতে চাই তাহলে সরাসরি আমি আল্লাহরে ভালোবাসা সম্ভব নয় فاتبعوني ترى যদি আমি আল্লাহরে ভালোবাসতে চাই তাহলে আপনি নবীর যেন তারা ইত্তেবা করে হুক সুবহানাল্লাহ আপনার ইত্তেবা করে আপনারে ভালোবাসে আপনার ইত্তেবা করলে আপনারে ভালোবাসলে আমি আল্লাহরে ভালোবাসা হই দিব হুক সুবহানাল্লাহ তাহলে বুঝা গেল আল্লাহরে ভালোবাসতে হইলে আল্লাহরে মহব্বত করতে হইলে কিভাবে সরাসরি আল্লাহরে মহব্বত করা সম্ভব নয় আমরা আল্লাহরে দেখিনি দেখি আর না আল্লাহ আমরা পাইছিনি পাইছি না মহব্বত কিভাবে করতাম বলে আল্লাহরে মহব্বত করতে হইলে যদি আল্লাহর নবীরে আমরা কিতা করি মহব্বত করি যদি আল্লাহর নবীরে ভালোবাসি তাহলে আল্লাহরে ভালোবাসা হই জীব আর যদি নবীর মাধ্যমে আল্লাহরে ভালোবাসি ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা জীবনের গুনাহরে মাফ করিয়া দিলাইবা হক সুবহানাল্লাহ তাহলে আমরা পাইলাম আল্লাহরে মহব্বত করতে হইলে আল্লাহরে ভালোবাসতে হইলে নবীরে ভালোবাসা লাগবে কারে ভালোবাসা লাগবে নবীরে ভালোবাসা লাগবে এখন নবীরে কিভাবে ভালোবাসতাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ও আমার উম্মত যদি তোমরা আমি আল্লাহরে ভালোবাসতে চাও যদি তোমরা আল্লাহরে ভালোবাসতে চাও তাহলে আমারে ভালোবাসো আমারে মহব্বত করো আর যদি আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে মহব্বত করতে চাও তাহলে তোমরা আমার আহলে বাইতের মহব্বত করো হক সুবহানাল্লাহ আল্লাহর হাবিবে ফরমায় যদি তোমরা আমি নবীর মহব্বত করতে চাও তাহলে তোমরা আমার আহলে বাইতের মহব্বত করো সুবহান আমার সব হল আমার বুজুর্গ হল হাদিস শরীফের মধ্যে আইছে তিরমিজি শরীফের হাদিস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকি রওয়ায়াত হযরতে জাবিরে ফরমায় রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হাজ্জাতিহি ইয়াউমা আরাফাতা ওয়া হুয়া আলা নাকাতিহিল কসওয়া হযরতে জাবিরে ফরমায় আমি দেখতে পাইলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের দিন আরফার ময়দান কসওয়া নামক উটনির পৃষ্ঠে সোয়ার হইয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিলা ইয়াখতুবু ফাসমিউতুহু আমি শুনলাম আল্লাহর হাবিবে ফরমাইলা ইয়াকুলু ইয়া আইয়ুহান নাস হে মানবজাতি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা মানব জাতির ডাক দিয়া ফরমাইল এই জায়গার মধ্যে মুমিন হলরে হইছিল না সাহাবী হলরে শুধুমাত্র ডাক দিয়া ফরমাইল না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা মানব জাতির ডাক দিয়া ফরমাইল ইন্নাল্লাহ